শূন্যতা তার অপছন্দ। যে কোনো শূন্য জিনিস তিনি দেখতে চান না। তার মতে বলে, শূন্যতা আমাদের মনটা ভারাক্রান্ত করে। ঠিক, যেমন ধরুন মায়ের কোল শূন্য তিনি অপছন্দ করেন, যে কোনো মানুষের আর্থিক দিকটা শূন্য তিনি অপছন্দ করেন, যে কোনো মানুষের সাফল্যের দিকটা শূন্য তিনি অপছন্দ করেন। তিনি হলেন গোল্ড মেডেলিস্ট, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, ডক্টর গৌতম শাস্ত্রী। ডক্টর গৌতম শাস্ত্রী একটি ব্র্যান্ড যার জন্য অনেক মানুষ পাগল। তার কাছে, তার চেম্বারে আসার পর প্রত্যেক মানুষের জীবন বদলে যায়, প্রত্যেক মানুষের জীবনে আসে আলো। নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, তার প্রেডিকশন অসম্ভব সুন্দরভাবে কথা বলে দেয়। তার প্রেডিকশন জীবনের ছবিটা সামনে এঁকে দেয়। আপনারা যখন শোনেন তখনই মনে করেন, এই তো আমার পাস্ট হিস্ট্রি, এইটা চোখের সামনে কিন্তু ভাসতে থাকে আপনাদের জীবনের চালচিত্র। এবং যখন প্রেজেন্ট সিচুয়েশনটা তিনি বর্ণনা করেন তখন মনে করেন, হ্যাঁ তাই তো ঘটছে। এবং আপনারা কিছুটা হলেও জানেন ভবিষ্যতে কিছু একটা ঘটতে চলেছে বা ঘটবে, সেই বিষয়টাও যখন পরিস্ফুট হয় তখন আপনি চমৎকৃত হন, ভাবেন এই তো জীবনের দর্শন যেটা ফুটিয়ে তুলছেন পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত স্যার আপনাকে। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল এবং বড়দেরকে আমার প্রণাম। আজকের আলোচনা মোটামুটি একটা আমি আসবে, তাই তো? একদমই একদমই। যে শূন্যতা, আমি যেটাই বলতে চাইছিলাম, আপনি কিন্তু অপছন্দ করেন স্যার, যেমন ধরুন এই যে সন্তানহীনতা, এই একটা বিরাট বড় শূন্যতার জায়গা, সেখান থেকে কিন্তু আপনি না পছন্দ এই জায়গাটা। এমন অনেক মায়েরা রয়েছেন, এমন অনেক দম্পতি রয়েছেন যাদের জীবনে কিন্তু আলো ফুটিয়ে তুলেছেন আপনি। তারা যখন আপনার চেম্বারে এসেছেন এবং খুব কিন্তু কিন্তু ভাব করে বলেছেন যে, দেখুন আমাদের তো একটা এজ পেরিয়ে গেছে, সন্তানের কি আমরা আশা দেখতে পারি না? আপনি তখন কনফিডেন্সের সঙ্গে বলেছেন অবশ্যই পারেন, এবং সেটাও কিন্তু আপনি বাস্তবে প্রমাণ করেছেন। এই যে যোগ, কোন যোগ থাকলে সন্তান আসবে এবং কোন যোগ না থাকলে সন্তানের ক্ষেত্রে জিরো, এই বিষয়টা একটুখানি আজকে আমরা জানতে চাইব আপনার কাছ থেকে। আচ্ছা, অ্যাকচুয়ালি কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে সন্তানের জায়গা হচ্ছে, আমাদের জ্যোতিষশাস্ত্রের যে রাশিচক্র আছে সেই রাশিচক্রের পঞ্চম স্থান হচ্ছে আপনার প্রথম সন্তান ইন্ডিকেট করে। আচ্ছা আচ্ছা। তাই সন্তানের ক্ষেত্রে এখানে কিন্তু দুটো ছক আমাদের দেখতে হয়, হাজব্যান্ড এবং ওয়াইফ যিনি আসছেন তার দুজনের ছকই দেখতে হয়। আচ্ছা। এবং দুজনের বিশেষ করে যে দুটো গ্রহ আছে, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল গ্রহ, এই দুটো গ্রহ কিন্তু তারা কিন্তু অনেকটা মানে বৈশিষ্ট্য বহন করে সন্তানের জন্য। আচ্ছা। তা এই যে দুটো গ্রহ যদি কোনো কারণে, অর্থাৎ আমি ছেলেদের দিয়ে বলছি, এই শুক্র গ্রহটা যদি কোনো কারণে আপনার জন্মছকে যদি রবি দ্বারা সেটা কম্বাস্ট হয়ে যায়, অর্থাৎ দগ্ধ হয়ে যায়, তাহলে জানবেন কিন্তু আপনার সন্তানের জায়গাটা কিন্তু অনেক ডিস্টার্ব আছে। তাছাড়াও মেয়েদের ক্ষেত্রে বলছি যে, যেটা যদি কোনো কারণে আপনার মঙ্গল গ্রহটা কোনো রকমের রেট্রোগ্রেড হয় বা কোনো কারণে রাহু দ্বারা আক্রান্ত, রাহু দ্বারা যদি কোনো রকমের পীড়িত হয়, অর্থাৎ পাপগ্রহ দ্বারা যদি পীড়িত হয়, তাহলে কিন্তু আপনার সন্তানের জায়গার থেকে কিন্তু অনেক রকম সমস্যা আসবে। এবং এই যে মেয়েদের ক্ষেত্রে বললাম যে এখানে আজকে খুব ভাইটাল একটা আলোচনা, সত্যি একটা খুব ভালো পয়েন্ট, ধন্যবাদ। মেয়েদের ক্ষেত্রে যে যদি মঙ্গল গ্রহটা কোনো কারণে পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, তাদের অনেক শারীরিক সমস্যা, গাইনোলজিক্যাল সমস্যা, আমি বলি মাঝে মাঝে যে আপনার এই সমস্যাটা আছে, এবং সেটা দেখা দেয়। এবং সেটা কিন্তু আমি বারবার বলছি, সেটা কিন্তু একটা সন্তানের আসার জায়গাটা অনেকটা ব্লক করে দেয়। এইবার কি হচ্ছে, আপনার জন্মছকের পঞ্চম স্থানটা, এবার আর একটা কি দেখতে হয় যে পঞ্চম স্থানটা যদি কোনো পাপ গ্রহ থাকে, অর্থাৎ কোনো রাহু শনি কেতু এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু সন্তানের ক্ষেত্রে, প্রথম সন্তানের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হয়, এবং সেক্ষেত্রে কিন্তু মিস ক্যারেজ হওয়ার সম্ভাবনা 90-99% হয়। আচ্ছা। এবং সেটা সেকেন্ড ইস্যুর ক্ষেত্রে কিন্তু আবার ভালো,
অর্থাৎ সেকেন্ড ইস্যু, অর্থাৎ সপ্তম স্থানটা দেখা গেলো আপনার ভালো আছে কিন্তু সেকেন্ড ইস্যু হবে, কিন্তু ফার্স্ট ইস্যু আপনার ওই জায়গায় যদি কোনো কারণে পঞ্চম স্থানে কোনো রকমের পাপ পীড়িত হয়, পাপ গ্রহ থাকে, তাহলে কিন্তু সেকেন্ড ইস্যু আপনার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি হয় আর কি। আচ্ছা ফোনে মনে হয় একজন এসেছেন, দেখে নিই একটু। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো নমস্কার, আমি রামপুর থেকে পল্লবী পাল বলছি। পল্লবী পাল রামপুরহাট থেকে? হ্যাঁ। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ নিজের সম্বন্ধে জানি। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ 11 অক্টোবর 1996। 11 অক্টোবর 1996। হ্যাঁ টাইম অফ বার্থ? হ্যাঁ রাত্রি 10:30 সময়। রাত্রি 10:30, 10:30। হ্যাঁ প্লেস অফ বার্থ? হ্যাঁ জন্মস্থান? হ্যাঁ রামপুরহাট। রামপুরহাট। আমাদের অনুষ্ঠান দেখেন, জীবনের আলো অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি, খুব ভালো লাগে। খুব ভালো লাগে? হ্যাঁ দেখতে খুব ভালো লাগে। এবার আমি তো স্টুডেন্ট, সব সময় দেখার টাইম পাই না, তো আমার মা খুব দেখেন। আচ্ছা কেমন লাগে আপনার এবং আপনার মায়ের আমাদের অনুষ্ঠান? ভালো লাগে, ভালো লাগে স্যার। অনুষ্ঠান তো টাইম হলেই টিভি খুলে বসে, এরকম ব্যাপার। টিভি খুলেই বসেন? আচ্ছা কি কারণে ভালো লাগে যদি একটু জানতাম। মানে আমি তো যাইনি স্যারের কাছে, সেই সৌভাগ্যটা হয়নি। স্যারের যে কথাবার্তা সেগুলো শুনে বেশ ভালোই লাগে। আচ্ছা মানে মনে হয় যেন উনি মানে গেলে সমস্যার সমাধান মানে করতে পারবে। হ্যাঁ এটাই ঘটনা যে যারাই আসেন ওনার চেম্বারে, সেটা আপনার হাতিবাগানেই হোক বা আপনার হচ্ছে কালীঘাটের যে সৌভাগ্য চক্র সেখানেই হোক না কেন, যারাই আসেন চেম্বারে তারাই কিন্তু চেম্বার থেকে ফেরার পর এক মুখ হাসি নিয়ে বেরোন, কেননা তারা মনে করেন সাকসেসটা আমরা পেয়ে গেছি। ডক্টর গৌতম শাস্ত্রী কিন্তু প্রত্যেকের জীবনের আলো ফুটিয়ে তোলেন, এটাই ঘটনা। আচ্ছা দেখুন এখানে যেটা আসছে, আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, কন্যা রাশি হস্তা নক্ষত্রের কিন্তু দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে এগুলো? না অত কিছু জানি না, শুধু রাশিটাই জানতাম। কি জানার ইচ্ছা আছে? হ্যাঁ জানার। এখানে কিন্তু যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে মানে আপনি একটু ভীতু, অর্থাৎ আপনার যে কোনো কাজ করার আগে না একটু ভয় ভয় একটু ভাবটা আপনার মধ্যে আছে। হ্যাঁ আপনি ভীতু, আপনার যে কোনো কাজ করতে গেলে একটু ভয় ভয় লাগে পল্লবী? হ্যাঁ হ্যাঁ একদম স্যার, এরকমই হয়। হ্যাঁ দেখুন অবাক হওয়ার এই স্টেজ শুরু হলো আস্তে আস্তে আমার। হ্যাঁ যাই বলুন তারপর। আচ্ছা এইখানে যেটা ইন্ডিকেট করছে এখানে কিন্তু আরেকটা জিনিস বলবো, বন্ধুদের যথেষ্ট হেল্প করে কিন্তু সেই বন্ধুদের কাছ থেকে ফিডব্যাকটা অনেক কম পায়, তাই কি? হ্যাঁ হ্যাঁ একদম স্যার, কথাগুলো ঠিকই বলছেন একদম। আপনি বন্ধুদের যথেষ্ট হেল্প করেন এবং তাদের কাছ থেকে সেরকম ফিডব্যাক পান না? না। হোয়াট আর প্রেডিকশনস। আচ্ছা আপনার দেখুন হাতের, হ্যাঁ লেফট হ্যান্ড দেখুন, এই মিডিলে একটা ক্রস চিহ্ন আছে, ক্রস সাইন। হ্যাঁ আছে কি? এই যে মিডিলে, এই মিডিল পোর্শনে একটা আছে। হ্যাঁ হ্যাঁ পলু এবার আমার জানার পালা, আপনার বাড়ি হচ্ছে রামপুরহাট, আপনি কি কোনোদিন স্যারের চেম্বারে এসেছিলেন, পার্সোনালি ওনাকে দেখিয়েছিলেন কোনোদিন? না ওনাকে যাওয়া হয়নি আমার। কিন্তু ওনার অনুষ্ঠান দেখেছেন, তাহলে মনের মধ্যে এই প্রশ্নটা কি উঁকিয়ে দিচ্ছে, কি করে স্যার বলতে পারলেন আমার সম্বন্ধে? আপনি তো ঘরে বসে রয়েছেন রামপুরহাটে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমরা কলকাতা স্টুডিওয়ে বসে রয়েছি, এইখান থেকে কিন্তু স্যার প্রেডিকশন করছেন আপনার বাঁ হাতের এই জায়গাটা ক্রস চিহ্ন রয়েছে। হ্যাঁ একেই বলে প্রেডিকশন, টু দ্য পয়েন্ট প্রেডিকশন, ব্রিলিয়ান্ট স্যার। এক্ষেত্রে বলবো একটু শারীরিক সমস্যা মাঝে মাঝে আসে, কেমন? আর এখানে কিন্তু এই ছকটা বিবাহ, বিবাহর ক্ষেত্রে বলবো 2000 এই বছরের লাস্টের থেকে আরম্ভ করে আগামী 2020 সালের দুর্গাপুজোর আগেই কিন্তু বিবাহ হয়ে যাবে, একদম কনফার্ম। ঠিক আছে কিরকম বিবাহটা হবে, কিরকম ফ্যামিলিটা হতে পারে? সে কিন্তু কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবে যার সঙ্গে বিবাহ হবে, কেমন? সেরকম কোন কি যোগ আসছে আপনার জীবনে? না এখন সেরকম কিছুই মানে বিয়ে নিয়ে অতটা কিছুই ভাবা হয়নি। তবে ডক্টর গৌতম শাস্ত্রী যখন বলে দিয়েছেন যে আপনার হবু বর একজন টিচার হবেন, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকবেন, সেটাই কিন্তু ঘটবে পল্লবী। হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলি, কিন্তু এটাই পছন্দ করি এমনিতে।
আচ্ছা, ব্যাস। আর কোনো কথা আছে পল্লবী? না আর কিছু বলার নেই, সত্যি আর কিছু বলার নেই। আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী হ্যাঁ বলে বলেছেন। দিলেন। হ্যাঁ আমি অবাক, আমি বললাম না, আমার অবাক হওয়া স্টেজ শুরু হলো। আচ্ছা আর একটা জিনিস আমি বলি, এই পুজোর আগে পরের মধ্যে মানসিকভাবে কোনো জায়গায় কাছের লোক একটু আঘাত করেছিল, মানসিক আঘাত? হ্যাঁ প্লিজ হ্যাঁ প্লিজ শেয়ার করুন প্লিজ। হ্যাঁ কি বললেন স্যার? মানে মানসিক ভাবে কোনো কাছের লোক মানে মানসিক আঘাত করার ব্যাপারটা কোনো ঘনিষ্ঠ বন্ধু, কোনো ঘনিষ্ঠ বন্ধু? হ্যাঁ হ্যাঁ হোয়াট আ প্রেডিকশন! হ্যাঁ একদম স্যার, হ্যাঁ মিলে একদম মিলে যাচ্ছে পুরো। আমি কি বলছি পল্লবী, এই অনুষ্ঠান, আমাদের এই সিটিএন চ্যানেলের এই জীবনের আলো অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে ডক্টর গৌতম শাস্ত্রী কিন্তু প্রমাণ করে দেন যে প্রেডিকশন কথা বলে। একটা চার্ট, সেই চার্টটা ওপেন হতে না হতেই কিন্তু বলে দিলেন যে আচ্ছা আপনি কি একটু ভীতু ভীতু, মানে যে কোনো কাজ করতে গেলে একটু ভয় ভয় লাগে? আপনি বললেন হ্যাঁ। এই যেমন সিরিয়ালি পর 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 আপনার জীবনে বলে দিচ্ছেন যে কথাগুলি, সেগুলো শুনে আমি অবাক হচ্ছি, আপনি তো অবাক হচ্ছেন, প্রত্যেকটা কথা মিলে গেছে একদম। সেই জন্য বলবো পল্লবী, এটা আমার তরফ থেকে বলা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, চেম্বারে আসুন প্লিজ, জীবনের আলো যদি দেখতে চান তাহলে চেম্বারে আসুন, ডক্টর গৌতম শাস্ত্রী জীবনের মোড় ঘুরিয়ে দেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো সত্যিকারের। মানে এই অনুষ্ঠান, পার্টিকুলার এই জীবনের আলো অনুষ্ঠান কিন্তু আপনাদের জীবনের প্রত্যেকের জীবনে কিন্তু আলো সঞ্চারিত করবে, আলো ফুটিয়ে তুলবে, কেননা তার নেপথ্যে রয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী। সিরিয়াস, এই যে চার্ট, আপনি একটা ছোট্ট ডেটা, 11ই অক্টোবর 1996 রাত্রি 10টা 30 মিনিট রামপুরহাট, কি করে পারেন? আমি বারবার বলি, আমি এত ছক দেখেছি, এত ছক, হ্যাঁ মানে সামনে ফেলে দিয়ে আমি দেখেছি, মানে টোটাল বিশ্লেষণ করে করে, সেই জন্য আমার আমার সামনে যে কোনো ছক আসলে আমি কিন্তু বলে দিতে পারি, তার মুখের ছবিটা, তার টোটাল ছবিটা আমার সামনে যেন ভেসে ওঠে। এর এই প্রবলেম হয়েছে, বিগত দিনে এর এই সমস্যা হয়েছিল, বর্তমানে এটা হয়েছে, আগামী দিনে এটা হতে চলেছে, হ্যাঁ এটা কিন্তু আমি একদম প্র্যাকটিক্যাল হয়ে গেছি। এবং আরেকটা কথা বলি, যে হস্তরেখা বিশারদ ডক্টর গৌতম শাস্ত্রী কিন্তু ওনার চেম্বারে যখন বসেন, অনেকেই তো আছে যে তাদের ঠিকঠাক ডেটাটা থাকে না, অনেকেই আছে যে ধরুন প্লেস অফ বার্থটা হয়তো মনে থাকলো কিন্তু তার টাইম অফ বার্থটা, মানে কোন সময় আপনি জন্মেছিলেন, অ্যাকুরেট টাইমটা, ডট টাইমটা মনে থাকে না। সেক্ষেত্রে বলবো আপনার হাতে রেখার মাধ্যমে জীবন পঞ্জি কিন্তু উদ্ভাসিত করে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, এই ক্রেডিটটা সত্যিকারের প্রশংসাযোগ্য। দেখিনি কে রয়েছেন, হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কি নাম আপনার? স্মৃতিকণা পাত্র। স্মৃতিকণা পাত্র, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানি। ছেলের নাম বলুন। এটা স্বাগত পাত্র। হ্যাঁ স্বাগত পাত্র। স্বাগত পাত্র, আচ্ছা ও ডেট অফ বার্থ বলুন। 10ই ফেব্রুয়ারি। 10th February 1998 1998 2:15 রাত্রি। আচ্ছা রাত্রি 2:15, মানে সেটা কি আপডেট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ 9 ফেব্রুয়ারি ফিরিয়েছেন। আচ্ছা আচ্ছা, রাত্রি 2:15 কোথায়? ওই পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা। আমাদের অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ কেমন লাগে? নমস্কার, আপনাদের প্রোগ্রাম ভালো লাগে ওই জন্য। নমস্কার নমস্কার, আচ্ছা ভালো লাগে, আচ্ছা ঠিক আছে। স্বাগত পাত্র, 10th February 1998 রাত্রি 2:15 পশ্চিম মেদিনীপুর। আচ্ছা ছেলের ছেলের কিন্তু এখানে লগ্ন বলছে, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে ছেলের জন্ম, আপনি এগুলো জানেন? হ্যাঁ হ্যাঁ এগুলো জানি। আপনি ছেলের ব্যাপারে কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। ওর তো পড়াশোনা খারাপ নেই, ভালো পড়াশোনা আছে তো। হায়ার স্টাডি নো ডাউট খুব ভালো আছে, কেমন? কারণ নবম নবমপতি নবমেই বসে আছে। ও কি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ কারণ এটা সায়েন্সের চার্ট। খুব ভালো পড়াশোনা করেছে, মার্কস খুব ভালো হয়েছে। কর্মের কিন্তু কর্মের যোগ আছে, কিন্তু কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কর্মের পরিবর্তন হবে অনেক, কর্মের পরিবর্তন হবে।
আগামী দিনে। আপনি তো এখন এইগুলো বুঝতে পারবেন না, আমি যেটা বলছি আপনাকে শুনুন, ওর কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কর্ম চাইবে কিন্তু কর্ম পাবে, কিন্তু সেই কর্মে ওর স্যাটিসফ্যাকশনটা কম হবে, অর্থাৎ ও কিন্তু কর্ম খুব কম টাইমের মধ্যে পেয়ে যাবে দেখবেন, কিন্তু সেই কর্মের ব্যাপারে ও কিন্তু ওর মানসিক যে তৃপ্তি সেই জায়গাটা কম হবে, এবং পরবর্তী টাইমে আর একটা কর্মের জন্য চেষ্টা করবে এবং সেক্ষেত্রেও আবার কর্ম পাবে। বুঝাতে পারলাম আপনার? হ্যাঁ, ওর চেঞ্জ আছে, মানে চাকরির চেঞ্জ আছে। এখন কোন ক্লাসে পড়ছে আপনি আমাকে বলুন। হ্যাঁ, শুনুন, এখানে যেটা ক্যারি করছে ওর কিন্তু ভাগ্যের জন্য আপনি সহায়ক মা, ওর যত কিছু যা ডেভেলপ হয়েছে আপনার দ্বারা হয়েছে, আপনি ওখানে যথেষ্ট সহযোগিতা করেছেন। ঠিক আছে, আমি বুঝাতে বললাম আপনাকে? আমি আমি বলি আগে শুনুন, ওর ভাগ্যের যতটা যা কিছু হয়েছে কিন্তু আপনার হাত, মানে আপনার হাত যথেষ্ট আছে এখানে। অনেক সময় দেখা যায় না যে বাবার হাত থাকে বা মায়ের হাত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাত আছে। এই বিষয়টা ঠিক তো স্মৃতি কোনো দেবী? একটু না, যে কথাটি ডক্টর গৌতম শাস্ত্রী বলেন সেটাই কিন্তু ঠিক হয়, সেটাই আপনি আমাকে বলুন, এটাই তো ঠিক। স্বাগতর এই যে কেরিয়ার, আমি ভাবতে পারছি না যে একটা চার্ট ওপেন করার পরে উনি বলে দিলেন, ডক্টর গৌতম শাস্ত্রী বলে দিলেন যে উচ্চশিক্ষার যোগ আছে, পড়াশোনায় খুব ভালো, আপনি বলেন হ্যাঁ ম্যাথে অনার্স, তাই তো? তা সেক্ষেত্রে এই যে ওর কেরিয়ার, এই যে ও এগিয়ে চলেছে, তার পেছনে কিন্তু আপনার ভূমিকা অনবদ্য, তাই তো? বৃহস্পতি মঙ্গল কেতু, হ্যাঁ আপনি মোটামুটি জানেন ছকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা চতুর্থে আছে, আপনি টিভিতে শুন, আপনি শুনুন, চতুর্থে আছে, দশমে দৃষ্টি দিচ্ছে, দশমে রাহু আছে। আমি আপনাকে বললাম কর্মের অনেকবার চেঞ্জ আছে, অর্থাৎ রাহু মানুষের মানুষকে কিন্তু স্যাটিসফ্যাকশন দেয় না, আরও বেশি আরও বেশি, এই যে বেশি পাওয়ার প্রবণতার কারণে ওর কর্মের পরিবর্তন আছে, আমি যেটা আপনাকে বলছিলাম। আর এই যে মঙ্গলের সঙ্গে কেতুর যে কানেকশানটা, এই জায়গাটা আপনি একটু চেষ্টা করবেন যে রেকটিফাই করিয়ে নিতে, কারণ ও কিন্তু এখানে মাঙ্গলিক পুরোপুরি বলা যাবে না, যেহেতু বৃহস্পতি কানেক্টেড আছে সেই জন্য ওর কিন্তু 20-25% কিন্তু মাঙ্গলিক দোষ আছে, যেটা হঠাৎ হঠাৎ ওর মাথা গরম হয়ে যায় কেমন, এবং এই লগ্নপতি চতুর্থে গিয়ে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু, এবং কেতুর সঙ্গে কানেক্টেড, সেই জন্য মাথা গরমটা কিন্তু হঠাৎ কারণে হয়, সেটা আপনারা নিজেরাও প্রথম অবস্থায় বলতে পারেন না। আচ্ছা নেক্সট, মানে ফোনে আর একজন এসেছে। হ্যাঁ দেখেনি, হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি পাচ্ছি না, শুধু দেখেই যাচ্ছি শুনে যাচ্ছি, আজকে অনেক ভাগ্যক্রমে পেলাম। কি নাম আপনার? সুবল কুমার কুন্ডু, কিন্তু আমি তো ছেলের সম্বন্ধে জানি, ছেলের নাম বলুন। সেবাব্রত কুন্ডু। সেবাব্রত? হ্যাঁ সেবাব্রত কুন্ডু, সুন্দর নাম রেখেছেন আপনি। কৃষ্ণ, আচ্ছা বলুন ওর ডেট অফ বার্থ বলুন চটপট। 4/9/1995। 4/9/1995। হ্যাঁ, জন্ম সময়? টাইম হচ্ছে 9:45 AM। 9:45 AM। AM জন্ম শিলিগুড়ি। আচ্ছা শিলিগুড়ি, আচ্ছা আমাদের অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছেন আপনি? মানে দেখছি মানে কি, আমাদের তো মানে শুনেই যাচ্ছি আর ধরতেই পারছি না, ধরতেই পারছি না কল গুনে আসছে। কেন এত দেখছেন কেন? জীবনের আলো অনুষ্ঠান এবং ডক্টর গৌতম শাস্ত্রী অনুষ্ঠান আপনারা দেখছেন কেন, কি কারণে দেখছেন? দেখি ভালো লাগে, ভালো লাগে দেখি, অনেক জিনিসের সঙ্গে অনেকে মিলছে এবং নিজেরও বুঝতে পারি কিছুটা। আচ্ছা, ওনার কথাবার্তায় যেভাবে উনি মানে প্রেডিকশনটা দেয়, কি বলুন, বিরাকের মিরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, ছেলের এখানে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম ছেলের। আপনি এগুলো জানেন? কি বললেন? তুলার লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম ছেলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ছেলের কিন্তু অর্থের কোনোদিন অভাব হবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। ছেলে কিন্তু দেখবেন যে ইঞ্জিনিয়ারিং লাইন, অর্থাৎ ওর টেকনিক্যাল লাইনটা কিন্তু ওর খুব ওর জন্য প্রযোজ্য। কি করে ছেলে এখন? ছেলে ও বিএসসি ম্যাথে অনার্স নিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাথে অনার্স নিয়ে বিএসসি ম্যাথে অনার্স করেছে। আচ্ছা, তারপরে কি করছে এখন? কি পড়লে ভালো হবে হ্যাঁ সেটা একটু জানতে চাইছি। দেখুন, ওর কিন্তু টেকনিক্যাল লাইন নো ডাউট খুব ভালো, টেকনিক্যাল লাইনটা মানে আপনারা এর আগে, হ্যাঁ এর আগেও যদি আপনি টেকনিক্যাল লাইনে নিয়ে যেতে পারতেন তাহলে কিন্তু ও আজকে চাকরি করত। আচ্ছা, বুঝাতে পারলাম আপনাকে? আচ্ছা আচ্ছা। কারণ ওর দেখবেন যে হাতের কাজ, ও যে হাতের কাজগুলো করে সাধারণত দেখবেন খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। না আচ্ছা, না আপনি যেগুলো এগুলো কি ফলো করছেন? হ্যাঁ স্যার, একটু বলবো? হ্যাঁ বলুন। আমি তো এটাই আপনাকে জানাতে চাইছি, আপনি আপনার এইটাই ইন্ডিকেট করছে ছকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আপনার একটা কথা বলি শুকুলবাবু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, সেই হিসেবে আপনি একটা কাজ করুন, আপনি ওনার ফোন নাম্বারে যোগাযোগ করুন, ওনার চেম্বারে চলে আসুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন। একটু বলি, কেননা এই মানুষটির সঙ্গে, এই গুণী পণ্ডিত ব্যক্তির সঙ্গে কিন্তু আপনাদের পার্সোনাল যোগাযোগ করা উচিত ওনার চেম্বারে এসে। জীবনের আলো খুঁজে পাবেন আপনারা, কেন আপনাদের সঙ্গে রয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী। সোমবার, সোমবার হচ্ছে ব্যারাকপুর সৌভাগ্যের দ্বার চেম্বার এবং শ্রীরামপুর সোমবারই, এবং মঙ্গলবার কালীঘাট, মানে ঠিক রাসবিহারী মোড় লেক মলের পাশে সৌভাগ্য চক্র, এবং এই মঙ্গলবারই আবার হাওড়া চেম্বার। বুধবার বর্ধমান এবং কাঁচড়াপাড়া, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগানের জ্যোতি চেম্বার, এবং শুক্রবারই দমদমে স্নেহা জ্যোতিষ কার্যালয়, শনিবার হাওড়া এবং মেচেদা, রবিবার কাঁচড়াপাড়া। মোবাইল নাম্বার, যে নাম্বারটি কিন্তু এখন প্রত্যেকের মুখে মুখে এবং প্রত্যেকের পকেটে এবং প্রত্যেকের মোবাইলে সেভ করা আছে, 9836410969, 9836410969, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9830033288। আমাদের এই অনুষ্ঠান জীবনের আলো প্রতি মঙ্গলবার রাত 8টা এবং প্রতি শুক্রবার বিকেল 4:40। কেউ মিস করেন না আমি জানি, কেননা আপনারা নিজেদের জীবনের আলো খুঁজে পান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কেননা এই মানুষটিকেই আপনারা দেখতে চান, ডক্টর গৌতম শাস্ত্রী, তার কথা আপনারা শুনতে চান এবং মনে করেন এই কথাগুলোই আমার কথা, আমার জীবনের কথা। খুব ভালো লাগে এই অনুষ্ঠান আপনাদের এবং আমারও, আমি ব্যক্তিগতভাবে ফিল করি যখন একটি মানুষের প্রেডিকশন করা হয়, আমি মনে করি কি করে পারছেন এই মানুষটি, কেননা এত তো মানুষের অনুষ্ঠান দেখি, ডক্টর গৌতম শাস্ত্রীর অনুষ্ঠান সবার থেকে আলাদা। যে স্যার, আমাদের অনুষ্ঠান একদম শেষের মুখে, কিন্তু আপনি সুন্দর করে বলছিলেন যে যে মায়ের কোল শূন্য তারা কি করবেন, কোন গ্রহ ডিস্টার্ব থাকলে এই বিষয়গুলো হতে পারে, অনুষ্ঠান শেষের মুখে। এগুলো অ্যাকচুয়ালি পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহগুলো কোথায় কি পজিশন আছে, জন্মছক দুজনের জন্মছকই দেখতে হয়। হ্যাঁ, দুজনের জন্মছক দেখে একটা প্রেডিকশন করতে হয়, এবং তার অবশ্যই রেমেডি আছে। আপনারা সেই জন্য হ্যাঁ কোনোভাবে আপনি ভারাক্রান্ত হবেন না যে আমার এটা হয়তো নেই, কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম ইস্যু অর্থাৎ ফার্স্ট ইস্যু প্রবলেম আছে, সেকেন্ড ইস্যু প্রবলেম আছে, থার্ড ইস্যু কিন্তু আপনার খুব ভালো আছে। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করবেন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের, ভালো একটা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে গাইড নিয়ে আপনারা সেইভাবে চলুন, দেখবেন সাকসেসের জায়গায় দেখবেন আপনারা। একজনই আছেন পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, তিনি আপনাদের প্রত্যেকের জীবনের আলো ফুটিয়ে তুলবেন। আজকের মতো জীবনের আলো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠান অর্থাৎ শুক্রবার 4:40। নমস্কার।